হ্যালো বন্ধু তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের গণিত বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের দ্বিতীয় ইন টেস্টের জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একে দাকে বলছে নিচে প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও কয়েকটা আধাকা চিত্রের পরিসীমা ড্যাশ নেক্সট বলছে ক্ষয়টা বলছে দেখো দুশো আট দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি ফগ্নাংশের লোকের টাকা করো ঘয়েরটা বলছে সাত বাই সরি দুই বাই সাত ও দুই বাই একুশের মধ্যে কোনটি বড় ঘয়েরটা বলছে বিয়োগ করো সাতের সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ নেক্সট বলছে ফোন পূরণ করো যে কোনো ফাঁনাংশের লব হর হলে তাকে বলে নেক্সট চয়টা বলছে একাশির বর্গ বর্গমূল নির্ণয় করো নেক্সট রয়েছে দুয়ের দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা গত তিন দিনের সম একটি গল্পের বই যথাক্রমে একের নয় একের তিন ও সাতের আঠেরো অংশ পড়েছে এখনও তার কত অংশ পড়া বাকি আছে নেক্সট রয়েছে কয়েকটা যোগ করো দুই পূর্ণ একের পাঁচ যুক্ত এক পূর্ণ চারের পনেরো যুক্ত এক পূর্ণ একের কুড়ি এ রয়েছে দেখো এরপর রয়েছে গয়েরটার রনি স্কুল থেকে বাড়ি ফেরার সময় শূন্য দশমিক দুই আট কিমি পথ হেঁটে এবং শূন্য দশমিক আট সাত কিমি পথ রিক্সায় এসেছে সে মোট কত অংশে হেঁটে ও রিক্সায় এসেছে নেক্সট রয়েছে ঘরেরটা সরল করো আঠেরো ভাজিত তিন যুক্ত পাঁচ প্যাকেটের মধ্যে রয়েছে এবং আবার রয়েছে প্যাকেটের মধ্যে পনেরো গুণিত তিন ভাজিত পাঁচ যুক্ত তিন এরপরে পর আটটা বড়ো থেকে ছোট সাহায্য একে তিন কমা একে নয় কমা একে সাতাশ নেক্সট বলছে চয়টা স্কুলের সাহায্যে আট দশমিক সাত সেন্টিমিটার দৈরি করে সরলরেখা আঁকো এবং সরলরেখাটির নাম দাও নেক্সট লেখো নেক্সট রয়েছে তিনের দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও কয়েকটা সরল কর রয়েছে দেখো সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্যাকেটের মধ্যে রয়েছে ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্যাকেটের মধ্যে নব্বই যুক্ত ফার্স্ট ব্যাকেটের মধ্যে রয়েছে সত্তর ভাজিত চোদ্দো ফার্স্ট ব্যাকেট বন্ধ ক্লোজ বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্যাকেট বন্ধ এবং গুণিত হচ্ছে চৌদ্দ থার্ড ব্যাকেট বন্ধ এরপর হচ্ছে খয়েরটা দেখো রে খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বরাকার দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি একটি শাড়িতে তেরো জন আছে কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল তারপরে ছাত্রদের বরাকার সাজানো হলো এবং একটি শাড়িতে দশজন রইল কতজন ছাত্র রয়েছে গেছে এই গয়েরটা বলছে একটি আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে দুশো মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে চুয়াত্তর মিটার ওই মাঠটির ক্ষেত্রফল কত